So hello guys, welcome to my channel, Sujit Vlog SP. So guys, অনেক দিন পরে ভিডিওটা করছি. মিনিমাম তাও এক সপ্তাহ হয়ে গেল ভিডিও ছাড়িনি আর ভিডিও করিওনি. So আজকে যেহেতু প্রচুর গরম পড়ায় আমি আর এ আমরা দুজন মিলে যাচ্ছি একটা রিসর্টে. So ওখানে গিয়ে আমাদের মেইন উদ্দেশ্য ওখানে গিয়ে স্নান করব, স্নান টান করে তারপরে আর কি বাইরে আসব. প্রচুর পরিমাণে গরম পড়াতে আমরা বাইরে থেকে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে পুরো এনজয় করে আজকে দিনটা ফুল এনজয় করে তারপরে বাইরে যাব. সো আমাদের বাড়ির ওখানে থাকলে এই সব নদীতে স্নান করে নিতাম, কিন্তু যেহেতু অন্য জায়গায় এসেছি আর প্রচুর গরম হওয়াতে এ তো শার্ট পরে চলে এসছে. এর কিসের গরম লাগে ভাই? আমি তো ওটা বুঝিনি. একটা জায়গায় যাচ্ছে, একটা রিসর্টে যাচ্ছে, স্নান করতে যাচ্ছে, শার্ট পরার কি আছে ভাই? আমি ফুলে যাচ্ছি, ঠান্ডা লাগছে না. আমি তো ভাই পুরো গেঞ্জি পরে নিয়েছি, কারণ এত গরমে তো এত সোয়াব মেরে লাভ নেই. হট বেশি সেই জন্য. ও তার মানে তুই কুল? ও ভাই ভাই, তো যাই হোক. আর এই নদীতে কি আর স্নান করবো, এই নদীতে তো. আর ওখানে গিয়ে তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে আমরা স্নান টান করছি, কোন রিসর্টে যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো. তোমরা ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো. তিনজন যাচ্ছি, আমি ও আর স্কুটিটা. স্কুটিটা না থাকলে যাওয়া হতো না গাইজ. তো এখন যাওয়া যাবো ওখানে, লেটস গো. তো গাইজ এখানকার এই গাছটাকে দেখো, গাছটার সাথে যে ফুলগুলো আছে ফুলটাও দেখতে খুবই অসম লাগছে. নাম যায় না, ফুলগুলো ভালো লাগছে. যেহেতু এখান থেকে কিছু ফুল নিয়ে যাবো, ভালো লাগছে. সিঙ্গেল মানুষ, এইসব ফুল নিয়ে তুই কি করবি? তো গাইজ আমরা বর্তমানে এই রিসর্টে এসেছি, আর আমরা একটা রিসর্টে যাচ্ছিলাম, তো এই রিসর্টটা বন্ধ ছিল, যার ফলে আমরা আবার ঘুরে ফিরে এই একই রিসর্টে আসছি. আর এর আগেও এখানে এসেছি, এসে ভিডিও করেছি, তো আবার এই একই রিসর্টে আসতে হলো. যাই প্রথমে যখন বলে দিয়েছিলাম যে একটা রিসর্টে গিয়ে স্নান টান করে বাড়ি ফিরবো, এই জন্য ওটা বন্ধ থাকার কারণে আমরা এখানে এসে এখানে স্নান টান করে তারপরে বাড়ি ফিরছি. এত প্রেশার শুধু ব্যাগটাকে কেন দিস রে? আমরা এসেছিলাম দুজন, কিন্তু এখানে এসে আমাদের ফ্রেন্ডদের দেখা হয়ে গেছে. এই যে ওরে চিকনা, দুজন মিলে আসলাম. এটা এখানে এসে দেখি অলরেডি এখানে এসে বসেছিল. ভালো ভালো, সবার সাথে দেখা হয়ে গেল. আমার একটা নিয়ে ব্যাগ ফ্লিপ নি, ব্যাগ ফ্লিপ মারবে. রেডি রেডি রেডি. ও ভাই ভাই ভাই, এসব দ্বারা আমার দ্বারা তো কিছু হবে না, অবশ্য আমি সাঁতারও কাটতে পারি না. স্নান টান করতেছিস, ঘড়ি খুলবি না, ওয়াটার প্রুফ নাকি? এই গরমে এত সুন্দর জল দেখে সুইমিং পুল দেখে থাকতে ইচ্ছা করছে না, এখন স্নান করতে হবে. সো যাই হোক, আমরা দুজন মিলে এসেছিলাম এখানে, ভাবলাম ফাঁকা ফাঁকায় থাকবে, কিন্তু এসে দেখি আমাদের ওই সব ফ্রেন্ডসগুলো এখানে এসে বসে আছে. এখানে এসলো মানে ওরাও ঢুকছে, তারপরে আমরা ঢুকছি একসাথে. ভালো হয়ে গেলো, ওরাও এখানে ছিল, আমরাও এখানে আছি, এখন একসাথে এনজয় করছি, একসাথে মজা করছি, আর ক্যামেরা ধরার লোক সব থেকে বড় কথা. তো এটাই বেস্ট. সো এখন ভিডিও বেশি করছি না, এখন অফ থাকুক. এতে বলে পুরো গরম লাগছিল, এরা এখানে স্নান করতে এসছে, ওয়াটার প্রুফ ছাড়া ওই ফোন নিয়ে জলে নিয়ে গেছে ফটো তোলার জন্য. হ্যাঁ লজ্জা করে না, জলটা তো ওই ফোনটা তো ওয়াটার প্রুফ না, তাও তো নিয়ে গেছে ওখানে. এটা কি বলছ ভাই? তোরা ওয়াটার প্রুফ ফোনটাকে নষ্ট করবি, ফোনটাকে নষ্ট করবি, ঘড়িটা তো নষ্ট করে দিলি, ওয়াটার প্রুফ ছাড়া জলে নেমে গেছিস. হ্যাঁ ওই ও তো নামছে ওয়াটার প্রুফ ছাড়া করি, বাপরে মানে এটা কি? উত্তর প্রদেশ কে চন্দৌলি মে ইস এলিয়ন কো দেখা গিয়া হে. বাহ রুলা দিয়া আপনে, এক আদমি মে ইতনা ট্যালেন্ট কেসে হোতা? সো গাইস এখানটাই এখন আমি স্লাইড করব, আর এটা হচ্ছে
হচ্ছে নিয়ম হচ্ছে পিছন দিক দিয়ে আমি পিছন দিয়ে অত খাটনি করবো না গাইজ, এখানে এসেছি একদম বিন্দাস, এর জন্য সামনে দিকে উঠবে। It was at this moment that he knew. Yo guys, দেখবো কে কতক্ষণ থাকতে পারে, দেখবো ও না আমি। দেখো আমি বেশিক্ষণ থাকতে পারতাম, জিতে দিলাম, এটা তো খুব খুশি। আর সব থেকে বড় কথা হচ্ছে জল নেই আর কি, নাই ডুবে গেলে দেখা গেলো দম টম আটকে গেলো জলেই একদম, পারবে না সেটা বলে না, ঠিক আছে। হ্যাঁ জলে আসলে বিভিন্ন রকমের প্রজাতি তোমরা দেখতে পারবে, এই যে এক এক প্রজাতি যে একদম অদ্ভুত প্রাণী, আর এই যে একে নিয়ে এখন চড়ক মেলা করবে, একে নিয়ে জলের মধ্যে সামনে ফুল দিয়ে মারতে গেলে আমি পারে কিছু না, পারি না, পারি কি না পারি চেষ্টা করবো। ভালো এরকম লাগতো যে সরকারি আমি যে যার মতন উড়ে পড়তেছে। হ্যাঁ সো বন্ধুরা, অবশ্যই আমাদের এতক্ষণ হলো স্নান করা ডান, দেড় ঘন্টা দু ঘন্টা ধরে স্নানই করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরমের দিনে সুইমিং পুল দেখলে আর উঠতে ইচ্ছা করে না, না এই জন্য অনেক বৃষ্টি পড়বে, একটু একটু পরে বৃষ্টি পড়বে জন্য আমরা উঠে গেছি, এখন বাইরে যাচ্ছি। তোমাদের যে অদ্ভুত প্রাণীদের দেখাইছিলাম ওরা এখনও ওখানেই আছে, পোল ডান্স দিচ্ছে, পোল ডান্স, ও অসাম, বাহ অসাম অসাম, ও ভাই ভাই ভালো লাগছে, অসাম। তুই এখানে ওই তুইও যা পোল ডান্স, পোল ডান্স যা, ওই ওখানে উঠবি আর উঠে খালি পিছনটা একটু হালকা হালকা এরকম করে নড়াবি। নিক গেছে পোল ডান্স দিতে, বাপ রে, নে নে পাতলি কামারিয়া, হ্যাঁ কর কর পোল ডান্স দে, পোল ডান্স দে মানি, ইস কর দে দে দে, এখন নড়া খালি পিছনে হালকা পুশ কর, আচ্ছা ছাড়। স্নান টান করা হয়ে গেল, এটা এখন ফটো তোলা হয়নি, এখানে শুরু থেকে লাস্ট এটা ফটো তুলতে আসে কি যে এমন, কি কি করবি তুই, হোয়াটসঅ্যাপ দিবি দিবি না ফেসবুক দিবি? আমি ওগুলো করি না ভাই, তোর ফটো বেশি আছে আমার কাছে। হ্যাঁ আমি ফটো তুলিই না আজকাল, ধর চল ভাই, চল ভাই চল, আলবিদা দা রিসর্ট, বাই বাই। আরে চল ভাই, ফটো যাচ্ছি তো, ফটো তুলতে আসে, ফটো তুলতে আসে, তুলতে আসে, চল চলো যাওয়া যাক, এখন বাইরে যাওয়া যাক, অনেকক্ষণ হলো এখানে এসেছি, তাও দেড় ঘন্টা দু ঘন্টা, দেড় ঘন্টা তো হয়ে গেলো মিনিমাম, আমরা স্নান করতে করতে দেড় ঘন্টা, হ্যাঁ কনফার্ম, তো দেড় ঘন্টা ধরে স্নান টান করে তারপর আমরা এখন বাড়ি যাচ্ছি। আর বেশিক্ষণ থাকলে সর্দি টর্দি, জলে থাকলে তো ভালোই লাগে বেশ, কিন্তু জল থেকে উঠে আসলে একদম ঠান্ডা লাগছে এখন পুরো, সো কিছু করার নেই, এখন বাইরে যেতে হবে। সো বন্ধুরা, এইমাত্র আমাদের ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা যাচ্ছি এখন বাড়ি। আর সবথেকে বড় কথা হচ্ছে এতক্ষণ প্রচুর রোদ ছিল, যতক্ষণ জলে ছিলাম প্রচুর রোদ, তো জল থেকে উঠলাম ব্যাস বৃষ্টি স্টার্ট হয়ে গেলো, আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর ওই বৃষ্টিটা ভিজেই এখন আমরা যাচ্ছি। ভাবো গাড়িটা চালাচ্ছি কী করে, এই যে ইউনিক টেকনোলজি, তো এখন ডাইরেক্ট বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো এখন ভিডিও অফ। 2000 years later. So guys, এইমাত্র বাড়িতে চলে আসলাম, আর আজকের মতন ভিডিওটা এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। চলো গিয়ে ভিডিও দেখ রা হ্যায় না, প্লিজ মত দেখ, বাহ।
एक आदमी कहाँ से आता है।